কেমন আছো বন্ধুরা সবাই? হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি রুবাইয়া সাম দিনা বলছিলাম তোমাদের জন্য। আজ নতুন একটি বিষয় নিয়ে আমি হাজির হলাম। তোমরা দেখো আমি কিভাবে একে দেখাচ্ছি, তোমরাও সেভাবে আঁকার চেষ্টা করবে। এবং তোমাদের যদি কোনো চিন্তা থাকে, ভাবনা থাকে, সেটা তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে তোমার ছবির উপরে। এবং তোমাদের যদি আমাদের করার জন্য কোনো প্রশ্ন থাকে, তুমি অবশ্যই আমাকে লিখে জানাবে তুমি কি জানতে চাও আমার কাছে। নতুন নতুন ভাবনা নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে সেটা তুমি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে। তাহলে সবাই ভালো থেকো, এখন দেখো আমি কি দেখাই। তোমরা দুটো ওয়ান লেখা দেখতে পাচ্ছ। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোনো নাম্বার ব্যবহার করে তুমি কোনো কিছু ড্রয়িং করতে পারো। এখানে যে ওয়ানটি আছে সেটা ব্যবহার করে আমরা প্রথমে এখানে চারপাশে যদি একটা লাইন দিয়ে দিই, হয়তো তুমিও বুঝতে পারছো আমি কি আঁকছি। হ্যাঁ, এটা আমাদের একটি কি হয়ে গেল, ক্যান্ডেল হয়ে গেল। এটা খুবই সহজ বোঝার জন্য ক্যান্ডেল আঁকা। এবং আমরা একটু ক্যান্ডেলটা যে গোলে গোলে পড়ছে নিচে সেটাও একটু এঁকে ফেলতে পারি এর সঙ্গে। ক্যান্ডেলের গায়ে আমরা অনেক রকম ডিজাইনও ব্যবহার করতে পারি, বিভিন্ন কালার ব্যবহার করতে পারি ক্যান্ডেলের গায়ে। এবং এখানে ক্যান্ডেলটাকে আরেকটু আমি বাড়িয়ে দিতে পারি। এই হয়ে গেল আমার ক্যান্ডেল। এখন আমি একটু লাইনটা এটা মুছে এঁকে ফেলছি এভাবে করে। আশা করি সবাই বুঝতে পেরেছ দেখে। এবং এই ওয়ানটা দিয়ে আমি কি পড়ব? আচ্ছা, এই ওয়ানটা দিয়ে আমি একটি প্রাণী আঁকব। সবাই ভাবো তো কি কি প্রাণী আঁকা যেতে পারে নাম্বার ওয়ান দিয়ে। আচ্ছা, তাহলে এখন একটু দেখে ফেলো সবাই আমি এটাকে কি এঁকে ফেলছি। দেখো তো এখন একটু চেনা চেনা লাগলো কি না? এখনও কি চেনা চেনা লাগলো? অনেকে হয়তো জিরাফও ভাবতে পারো, আবার ডাইনোসরও ভাবতে পারো। আচ্ছা হ্যাঁ, আমি জিরাফি আঁকছি। জিরাফের লম্বা গলা, লম্বা পা আমরা তো সবাই জানি, তাই না? তাহলে আমরা এভাবে করে কিন্তু জিরাফ এঁকে ফেলতে পারি। এই লাইনটা তখন আমরা মুছে দিব। এখানে একটু গলার দিকটা একটু উঁচু হয়ে আবার বডিতে মিশে যাবে, কিছুটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো আমি একটু টেনে দিচ্ছি। এই জায়গায় একটু পরিবর্তন হবে, সেটাও আমি একটু টেনে দিচ্ছি। লেজটাও ছোট জিরাফ, মানে মাথার কাছে একটু ছোটো ছোটো কেশর হবে, সেটাও আমি টেনে দিচ্ছি ছোটো ছোটো করি এভাবে করে। এখানে মাথার কাছে একটু পরিবর্তন হবে, সেটাও আমি কি করছি একটু পরিবর্তন করে দিচ্ছি। চোখ দিয়ে দিলাম ছোট করে, মুখটা দিয়ে দিলাম এভাবে করে, নাক দিয়ে দিলাম, সে ধরো পাতা খাচ্ছে, মুখের মধ্যে একটু পাতা দিলাম, নিচে একটু পাতা পড়ে আছে দিলাম, দুটো কান দিয়ে দিব, মাথার কাছে নরম একটু শিঙের মতো থাকে সেটা দিয়ে দিব। কি হলো জিরাফ? বডিতে অনেক দাগ হবে, তাই না? হ্যাঁ, আমি দাগগুলোও দিয়ে দিব। কীভাবে দাগগুলো দিবে একটু মোটা করে দেই, মনে হচ্ছে বেশি চিকন হয়ে গেল। আচ্ছা, এটাকে আর একটু রানটাকে একটু এখান থেকে বাড়িয়ে দেব, এই রানটাকে একটু বাড়িয়ে দিব, এটাকেও আর একটু ডেকোরেশন করে, সরি ডেকোরেশনটা হলো না, এভাবে করে দেব। এই সাইডে আর একটা পা দিয়ে দিব আমি। এবং এই সাইডে আমি আর একটা পা ব্যবহার করব। তাহলে এখন তো বুঝতেই পেরেছো সবাই দেখে, এখন জিরাফের গায়ে তো অনেক টেক্সচার থাকে, সেই টেক্সচারগুলো আমরা ব্যবহার করে দেবো।
এভাবে করে আমরা বডিতে টেক্সচার দিয়ে দেব। এভাবে করে দেখেছো আশা করি কিভাবে দিচ্ছি আমি। নিচের দিকটা একটু সাদা থাকবে, টেক্সচারগুলো আমরা একটু লাইট ব্রাউন কালার ব্যবহার করতে পারি। বিভিন্ন শেপ, সবগুলো যে চারকোনা হবে তা না, কোনো অংশটি বড় হবে, কোনো অংশটি ছোট হবে, বিভিন্নভাবে আমরা টেক্সচারটি ব্যবহার করে দেব। আশা করি দেখে বুঝতে পেরেছো সবাই কিভাবে দিচ্ছি আমি। এখানেও সেম আমি কিছু টেক্সচার দিয়ে দিব, যদি উল্টো দিকে অত দেখা যাবে না। এই সাইডটা অল্প দিয়ে দিলাম। আচ্ছা এখন তো হয়ে গেল, এখন চাইলে এটাকে কি করতে পারি আমি, সিনারিও তৈরি করে ফেলতে পারি আমাদের নিজেদের মতো করে।